ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। এর আগে অনুষ্ঠিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও ত্রিপুরা পুনরাজ্য দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্প্রতি নেতাজি জয়ন্তী পুনরাজ্য দিবস উদযাপিত হয়। এবার প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রতীক্ষায় সবাই। বিগত দিনের মতো আবারও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতিও চূড়ান্ত। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবছরও প্রজাতন্ত্র দিবস ও পুনরাজ্য দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজন করে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকালে অনুষ্ঠিত হয় বালক ও বালিকাদের এই দৌড়। বালকদের 5 কিলোমিটার ও বালিকাদের 3 কিলোমিটার উন্মুক্ত দৌড় প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদিন সকালে আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়ে নির্ধারিত পথ অতিক্রম করে ফের উমাকান্তে এসে মিলিত হয়। বালকদের 5 কিলোমিটারে প্রথম 3 স্থানাধিকারী হলেন আকাশ বর্মন, আকাশনাথ ও অনিমেষ দে। অপরদিকে বালিকা বিভাগে অন্তরা ঘোষ, স্নিগ্ধা চৌধুরী ও অনামিকা দেবনাথ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে প্রতিযোগিতা শেষে উভয় বিভাগের প্রথম 3 স্থানাধিকারী সহ 10 জন করে মোট 20 জনের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তর অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা তাইপং মগ, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরোজ চক্রবর্তী সহ আরো অনেকে। আগামীকাল প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, এখানে 26শে জানুয়ারি শুধু ত্রিপুরা নয়, সর্বভারতে তথা ভারতবর্ষের সব জায়গায় জাঁকজমক সহকারে পালন করা হয় এবং ভারতবর্ষ স্বাধীন দেশ এবং আমাদের এখানে বিভিন্ন ধর্ম জাতির লোক বসবাস করেন এবং ভারতবর্ষ একটা সমন্বয়ের বা সকলের অবস্থিতির মানচিত্র হিসেবে আমরা ভারতবর্ষকে গড়ে তুলেছি এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছি। আমি বিশেষ কথা ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন।